হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু আর্ এস গভর্নমেন্ট জবস আজিকার আমার ভিডিওরে আমি পেসিস রাইটিং বিষয়ে আমি ডিসকশন করা এবং পেসিস রাইটিং আমার কখন ডিস্টিক কোর্ট একজামপ যে ইংলিশ্র যে রিটিন একজাম হোক সেটার আমার পেসিস রাইটিং পড়ুছি তার মার্ক হচ্ছে কোড়িয়ে তে হাইকোর্টরে এবং বিভিন্ন এক্সামে আমার পেসিস রাইটিং গোটে ইম্পর্টান্ট গোটে কোশ্চান আসু যেটা কি আমি তাকে শিখলে আমি আগামী দিনের আমার ডিস্ট্রিক্ট কোর্ট এক্জাম রি আমিজ রাইটিং কমি লেখা তার ইনস্ট্রকশন গুরুত্বপূর্ণ কথা আছে এই ভিডিওরে আমি তাকে ডিসকসন করা ফার্স্ট হোক দেখেজ রাইটিং এবং ইনস্ট্রকশন গুড়া এবার আমি ওয়ান বাই ওয়ান ডিসকশন করা যা ফল তোমার পেসেজ রাইটিংটি তুমি ভালোভাবে লেখিপার এবং ভালো মার্ক তুমি পাইপার প্রথম হচ্ছে দেখ গোটি পেসেজর সার কথা ସଂକ୍ଷେପରେ ପ୍ରାୟ ଏକ ତୃତୀୟାଂଶ ମଧ୍ୟରେ ଲେଖିଦେବାକୁ ପେସିଜ୍ ରାଇଟିଂ କୁହାଯାଏ ଏଇଟା ଆମର ଛୁଆ ଦେଖ ଯେ ପେସିସ୍ ରାଇଟିଂ କାହାକୁ କୁହାଯାଏ ଧର ଯେଉଁ ପାରାଗ୍ରାଫ୍ଟା ଆମକୁ ଦିଆହେଇଛି ବା ଯେଉଁ ପେସେଜ୍ଟି ଦିଆହେଇଛି ତାର ଏକ ତୃତୀୟାଂଶ ମାନେ ତିନି ଭାଗରୁ ଏକ ଭାଗ ଆମେ ଲେଖିବା ତାକୁ ଆମେ ପେସିସ୍ ବୋଲି କହୁ ସେକେଣ୍ଡ ଦେଖ ଆମର ଅଛି ପେସେଜ୍ଟିକୁ ଧ୍ୟାନ ଦେଇ ଦୁଇ ଥର ପଢ଼ି ନେଲେ তাৰ সাৰ কথা কু সংেপৰে লেখি পাৰিব কেৱল সাধাৰণ ছাত্ৰ মানে অ বিশেষ কৰি দুৰ্বল দুৰ্বল ছাত্ৰ মানে নিম্ন কেতিয়ক নিৰ্দেশকু মানিবা উচিত মানে দেখ আমি যি পেচ এছ টি পঢ়ি থাকিব তাক আমি দুই থৰ ভাৱে পঢ়ি নবা পঢ়ি নে চাৰিলা কণ কৰিবা যোন ধৰক আমাৰ টিকি দুর্বল ছাত্র অনেক যেমন কি ইংলিশে এতে সে মানে সেকর কিছু ফলোইং পয়েন্ট আমার ইন্ট্রোডকশন অইয়া যদি সে ফলো করি আমি যা কৌছু সে পেসেজ রাইটিংটি লেখি লেখিপারে দেখ প্রথম পয়েন্টটি হোচি প্রথমে পেসেজটি কু থাক পড়ি যাও মানে প্রথমে তুমি রিডিং করি পড়িদ এত বেড়ে অনেক শব্দ বা বাক্য অবদ মনে হব মানে কিছু কিছু ওয়ার্ড কিছু কিছু ধর ফ্রেজ গুড়াক বাক্যাংশ যেগুলা সে আমার অবধ মনে হব যেমি কিছু মনে হব মাত্র সেগি হতাশ হুয় না তুমি ধর জা যে এই ওয়ার্ডর মানেটা কোণ বা এই ফ্রেজ্র মানেটা কো তুমি হতাশ হয়ে পড়ে যেন পেসেজটি ছাড়িদাব সেয়া করি না হতাশ হুয়া না দেখো তাপরে সেকেন্ড পয়েন্টটি কনে রক ছুঁ তাপরে আউথরে ସେମାନେ ପେସେଜ୍ଟିକୁ ପଢ଼ ମାନେ ଆଉଥରେ ତୁମେ ସେ ପେସେଜ୍ଟାକୁ ପଢ଼ ଯେଉଁ ବାକ୍ୟ ବା ବାକ୍ୟାଂଶକୁ ପ୍ରଧାନ ବୋଲି ମନେ କରୁଛ ତା ତଳେ ଗାର ଦେବ ମାନେ ଯେଉଁ ୱାର୍ଡ଼ଟା ବା ଯେଉଁ ଫ୍ରେସ୍ଟା ତୁମରକୁ ମେନ୍ ବୋଲି ତୁମରକୁ ନିଜେ ନିଜେ ଜାଣୁଛ ମେନ୍ ୱାର୍ଡ଼ଟା ବା ଏଇଟା ମେନ୍ ଫ୍ରେସ୍ଟା ତା ତଳେ ତୁମେ ଆଣ୍ଡରଲାଇନ୍ କରି ପକାଇବ ତିନି ନମ୍ବର ପଏଣ୍ଟରେ ଅଛି ଏଇଭଳି ଗାର ଦେଇଥିବା ବାକ୍ୟାଂଶ ଗୁଡ଼ିକୁ ଖାତାକୁ ଉତାରି ଆଣ ଏବଂ ସେଗୁଡ଼ିକୁ ପୂର୍ଣ୍ଣ ବାକ୍ୟରେ ପ୍ରକାଶ କର

তাপরে রফ কপি পরে আমি গোটে ফেয়ার করিবা মানে যে বাক্য বা যে ওয়ার্ড যে ফ্রেজ গুড়া লিখিছ তাকে আমি অদল বদল টিকি সজাড়ে সজাড়ি করি যেমন সেন্টেন্সটা আমার ঠিক আসবো সেই মানে আমি চেষ্টা করি তাখিদবা ফেয়ার কপি রে তা নেক্সট পয়েন্ট হচ্ছে শেষরে ফেয়ার পেসেজ উপরে গোটি কিছু না বা টাইটেল দিও তলে শব্দ সংখ্যা লেখি দিও শব্দ সংখ্যা পাঁচ যা কম বেশি হলে কিছু যাই আসে নাই মানে কোন হচ্ছে আমি যে ওয়ান থার্ড ছুঁ করি সেই ওয়ান থার্ড সারা পরে মানে আমার ফেয়ার পেসেজটি আমি লিখিদা পরে তার টাইটেল গোটে না সেই টাইটেল আমার মার্ক থাকে মানে কাহা বিষয় এটা বুঝেও বা কাহা তার গোটে আমি টাইটেলটিয়ে দেব সুইটেবল টাইটেল গোটে দেবা এবং আমার ওয়ান থার্ড করি মানে সেটি আমি ওয়ার্ডে লিখিলু সে ওয়ার্ড সংখ্যাটা আমি লিখি দেব ধর ফেয়ার কপি আমার পেসেজটি লিখিদেলে তা তলে ওয়ার্ডটা লেখি দেব ধর পচাশটা ওয়ার্ড লিখলে কি সেই ওয়ার্ড সংখ্যাটা লিখিদা এবং পাঁচটি ওয়ার্ড যদি আমার বেশি কম হয়ে কিছু যাই আসে না এবে চাল পিলা মানে আমার গোটে ইনস্ট্রকশন গোটে দেখ পেসেজটি দিয়া হয়েছে এইটা দেখ তুমি পেসেজটি দেখিপারিথি হন্টিং ওয়াজ অরিজিনালি এ মিস এইভা পেসেজটি রয়েছে দেখ পেসেজটি আমার রয়েছে আমার যে ইম্পর্ট্যাট ওয়ার্ড বা গুড়াক দেখ আমি তা তলে আন্ডারলাইন আমি করেদ যে বাট ইট হ্যাজ নাও বিকম এ স্পট তা দেখো এ গ্রেট মেনি ইয়ার এগো ফিশারম্যান ইন জাপান ইউজ বার টু ক্যাচ ফিশ এই গুড়া কে দেখ আমি পুরো তলকুত তুত যে গুড়া যেগুলো ফ্রেজ বা ওয়ার্ড আমি তা আন্ডার লাইন করেদু করে পরে দেখো তার আমি রফ কপি এটা করি নাহ কিন্তু রফ কপি তুমি গোটে করি এটা কোণ আমি হন্টিং মানে কোণ লিখিদিছ শিকার করিবা প্রভাইড, স্পট আনন্দ ফিষরম্যান মাছ ধরা ফর দি সেক অপ এই জিনিসটা তুমি সেটা গুড়া তুমি খালি লিখি তার মানে সেটি লেখা দরকার নেই এমতি ওয়ার্ড এবং যে আন্ডারলাইন লাইন করছো সেটা কু কপি তুমি করে নব এইভা দেখো আমার ফেয়ার তাপরে আমি ফেয়ার পেসিস মানে পুরা আমার ফেয়ার দেখ ছোট ওয়ান থার্ডে আমি লেখিছু এবং দেখো তার টাইটেল না দিয়ে সেটা আমি দুই তিন তিনথর পড়ি সারা পরে আমি জানি জাঁপার যে তার টাইটেলটা কোন না ফিশিং থ্রো বার্ডস বাই দি জাপানিজ ফিশারম্যান মানে জাপান যে মাছ ধরা মানে সে আমি ধরো ধর ইন্ডিয়ার বা না ওড়িশার আমি কমি মাছ ধরু আমি গোটে খড়ার কি ইয়ে মাছ ধরু সেমি জাপান যে মানে মাছ ধরা সে পক্ষী সাহায্যে মাছ ধরছেন তেমন এইটা হল তা টাইটেলটা ফিশিং থ্রু ওয়ার্ডস বাই দি জাপানিজ ফিচার এটা টাইটেল নামে না দলু ইার দেখ পাঁচ মার্ক এটা লেখি দেলে পাঁচ মার্ক পাইল আমার কুড়ি মার্ক রার্ক টাইটেল রইগাল দে আমার কোণ রহলা আমি ফেয়ার কপি রে ওয়ান থার্ড করি লিখিছু হা এইটা রয়েছে পনেরো মার্ক তুমি পাইজি হ্যাজ বিকম এ স্পট নাও মানে বর্তমান যে শিকারটা গোটে

তা আমি ওয়ান থার্ড করি এটা মানে এক তৃতীয়াংশ মানে তিন ভাগ রু এক ভাগ আমি লেখিছু এবং তার টাইটেল না দিয়েছু ফিশিং থ্রু বার্ডস বাই জাপানিজ ফিসার ম্যান মানে জাপান রছ ধরা মানে কেমিকা মানে বার্ড সাহায্যের মানে পক্ষী সাহায্য মাছ ধরু সে বিষয়ে আমি টাইটেলটিছি দেখ পিলা মানে পুঁ আিভিউ করে দাওছি হ্যাঁ ইনস্ট্রকশনটা আমার মে থিং সেটা কে রিভিউ করে দিয়েছি দেখ আমি পেসেজটি কু থাক পড়ি যা দে আউথে পড়া দুইথর তাকে পড়ি এবং যক্য বা বাক্যাংশ মানে যেটা ওয়ার্ড বা ফ্রেজ গুড়া তা তো আন্ডারলাইন করা তাপরে অনেক আমি রফ কপিটিয়ে করে ন তাপরে আমি ফেয়ার কপি করে নামা দেন আমার তাকে গোটে টাইটেল সুইটেবল টাইটেল আমি দেব এই এত কি হলাম ইনস্ট্রকশন এবং তার প্যারাগ্রাফটিয়ে দেখাইছু দেখ ওয়ার্ড ফ্রেজ কু আমি আন্ডার লাইন করে দিয়েছি ତାପରେ ଆମେ ଗୋଟେ ରଫ୍ କପି କରିଛୁ ଦେନ୍ ଆମେ ତାକୁ ଫେୟାର୍ କପି କରିଛୁ ସବୁବେଳେ ମନେ ରଖିବ ତୁମେ ପେସିଜ ରାଇଟିଂ ଲେଖିଲା ମାନେ ଆମେ ୱାନ୍ ଥାର୍ଡ଼ରେ ଲେଖିବା ଦେଖ ପିଲାମାନେ ଆମର ଏବେ ଦୁଇଟି ବେଚ୍ ଷ୍ଟାର୍ଟ ହେଇଛି ଗୋଟେ ହେଲା ସଫଳତା ବେଚ୍ ଗୋଟେ ହେଲା ଚାଣକ୍ୟ ବେଚ୍ ସଫଳତା ବେଚରେ ଆମର ଯେଉଁ ପିଲାମାନେ পড়াপর চ বা যে আমার এবে আডমিশন হয়েছেন এবং চ্য বেচরে এস পিলা মানি চাণক্য বেজ আমার যে স্টার্ট হয়েছি এটা হল আমার আমার জুলাই রু ডিসেম্বর পর্যন্ত ওয়ান টাইম কোর্স ফি কেবল আমার রিটিন এটা আমার কোর্স ফি রয়েছে টু নাইন এ আমার প্রেসিস র ক্লাস যে সফলতা বেচ ও চাণক্য বেচ রে অ্যাডমিশন সে পিডিএফ পাইবে এবং ନେକ୍ସଟ୍ ଭିଡ଼ିଓରେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପେସିସ୍ ରାଇଟିଂ ଡିସକସନ୍ କରାଯିବ ଏ ଥିଲା ଆମର ପେସିସ୍ ରାଇଟିଂର ଭିଡ଼ିଓ ଏଥିରେ ଯଦି ତୁମର କୌଣସି ଡାଉଟ୍ ଥାଏ ତାହେଲେ ଆମ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖି ଜଣାଇବ ଏହିଭଳିଆ ଭିଡ଼ିଓ ପାଇବା ପାଇଁ ହେଲେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବ ଧନ୍ୟବାଦ